হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি মামা পিটিভি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে তিনটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব ও মনোযোগ দিয়ে শুনুন, লক্ষ্য রাখুন আমার ভিডিও থেকে। তার মাঝে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলি দেখতে আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি ও লাইক দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন। আপনাদের মাঝে নিত্য নতুন যেমন ভিডিও পৌঁছে যায়। দেখা যাক আজকে আপনাদের মাঝে যেই ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব, ট্যাবলেটটির নাম কি বা কোনটি কি কাজে ব্যবহার করা যাবে, আজকে সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এই যে দেখুন ট্যাবলেটটি সোনালি কালার, পাতা থাকে 10টা। এই ট্যাবলেটটি নাম ইক্যাপ 400 মিলিগ্রাম। ইক্যাপ ক্যাপসুলটা তৈরি করছে ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড। এই ট্যাবলেটের পাতাটার দাম মাত্র 65 টাকা পার পিস, 6.5 টাকা। এই ক্যাপসুলটা খাওয়ার নিয়ম হলো সকালে একটা, রাত্রে একটা। এই ক্যাপসুলটা কেন খাবেন? যাদের ভিটামিন ই এর অভাব ও হরমোনের সমস্যা, এই ধরনের সমস্যা দাঁতের আছে, তারা এই ওষুধটা প্রতিদিন সকাল একটা, রাতে একটা, একটানা 2 মাস খাবেন। তার সাথে আরেকটি ট্যাবলেট, এই যে দেখুন ট্যাবলেটটি, এই ট্যাবলেটটি নাম হলো ক্যালপু 500, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ট্যাবলেটটি দেখতে সাদা, পাতার দাম মাত্র 50 টাকা। এই ট্যাবলেটটি কেন খাবেন? যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কম, তাদের জন্য অত্যন্ত জরুরি এই ক্যালসিয়ামটি 500 মিলিগ্রাম। প্রতিদিন সকালে ও রাত্রে একটানা 2 মাস খাবেন। কেন খাবেন? যাদের শরীরে ক্যালসিয়ামের সুগার কমে এসে বা শক্তি এনার্জি কম, তাদের জন্য অত্যন্ত জরুরি এই ক্যালসিয়াম 500 মিলিগ্রাম ট্যাবলেটটা, সকালে একটা, রাত্রে একটা, একটানা 2 মাস খাবেন। খাইলে আপনাদের শরীরে যত ধরনের ক্যালসিয়ামের ঘাটতি থাকুক না কেন, সেই ঘাটতি পূরণ হবে এই দুটি ওষুধ খাইলে। আরেকটি ট্যাবলেট, এই ট্যাবলেটটির নাম হলো অক্সেট 20। অক্সেট 20 ট্যাবলেটটা কোন কোম্পানি তৈরি করছে? স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হলো প্রতিদিন রাত্রে একটা। কেন খাবেন সে সম্পর্কেও বলতেছি, লক্ষ্য রাখুন আমার ভিডিওর দিকে। যাদের দীর্ঘদিন যাবত যৌন সমস্যায় ভুগতে আছেন, আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের সময় ও টাইম পান না, ও লিঙ্গ স্ট্রং হয় না, মজবুত হয় না, তুলতুল নরম, সেই ক্ষেত্রে মুক্তি পাইতে হলে এই ট্যাবলেটটা নিয়মিত প্রতিদিন রাত্রে একটানা খাবেন। কোনো পার্শ্ববর্তী কেনে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন। খেলে আশা করি আপনাদের